কোভিড-19 সময় আমরা দেখেছি অনেক অনেক তরুণরা, তারা কিন্তু বিশেষ করে ওরা খুঁজে বের করেছে সবচেয়ে প্রান্তে কারা কারা আছে, যারা বের হতে পারছে না, যারা কেন আমি যদি গ্রামে থাকছি তো গ্রামে থাকলে আমি একটা ইউনিয়নের মধ্যে আছি, আমার একজন ওয়ার্ড মেম্বার আছে, সে ওয়ার্ড মেম্বার ইউনিয়ন পরিষদ, তারা যে ত্রাণ আসছে সরকার থেকে বা যেগুলো আসছে তাদের মাধ্যমে সেখানে আমি পেতে পারি, পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেখানে আমি দেখেছি যে একটা হলো সম্ভাবনা আছে, আমি এই কারণে বলছি, কেন সবাই যে সবসময় পেয়েছে সেটা না, কিন্তু আমি অনেক তরুণদের দেখেছি তারা কিন্তু একটা দৃষ্টি রেখেছে যে আদৌ সঠিক ব্যক্তিরা পাচ্ছে কিনা। হ্যাঁ, বিশেষ করে আমি দেখেছি যে যারা যৌনকর্মী, তারপরে যারা তৃতীয় লিঙ্গ যেটা বলা হয়, যে ভিন্ন মানে উভয় লিঙ্গর মানে মানে নারী পুরুষ না, তারা তাদের নিজেদেরকে কেউ না রূপান্তরিত পুরুষ বলে, রূপান্তরিত নারী বলে, বা যেখানে এরাও কিন্তু কোনো জায়গা থেকে পাচ্ছিল না। বিশেষ করে কোভিড যখন শুরু হলো তখন আমফান সাইক্লোনটা আসছিল সুন্দরবনের ওইদিকে, তখন কিন্তু অনেকে গেছিল যে কিভাবে এখানে সাহায্য করা যেতে পারে। তো তরুণরা যে আমাদের আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা অঙ্গ যে তরুণরা সবসময় সাহায্যের হাত বাড়ায়, এবারও আমি দেখেছি তাদেরকে বাড়াতে। আমরা আমার মনে হয় একদিকে আমরা এগুচ্ছি, অনেক ভালো কাজও করছি, আবার আর একদিকে এখানে আমরা কিছু কিছু জায়গায় আমরা সমস্যায় পড়ছি, যে আমরা অনেক সময় যারা ভালো কাজ করে ভালো কাজটাকে আমরা ভুলে যাই, এটাকে সামনে আনি না, এটাকে আমরা সামনে নিয়ে আসতে পছন্দও করি না। আমরা মনে করি যে সবকিছুই আমরা একটু নেগেটিভলি দেখতে পছন্দ করি। তো এই যে আমাদের তরুণদের এই যে এই অবস্থাটা ওরা সৃষ্টি যেটা করেছে, সেই অবস্থা সৃষ্টি করার মধ্যে দিয়ে যেটা ওরা নিয়ে আসছে আমাদের সামনে, আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে। শিক্ষাগুলো কি কি? একটা হচ্ছে যে আমাদের দেশের তরুণরা এখনো মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষের পাশে দাঁড়াতে চায়। আমাদের দেশের তরুণরা শুধু নিজের দিকে তাকিয়ে, নিজের সুযোগ সুবিধা না দিয়ে তারা কি করতে পারে সেদিকে তারা যাচ্ছে। আমরা এই পজিটিভ জিনিসগুলোকে কিভাবে নিয়ে আসতে পারি সে জিনিসটা আমাদেরকে জানা দরকার। আমরা যারা তরুণ আর না, আমরা তাদের কাছ থেকে শিখতে পারি যে কিভাবে নিজেদেরকে উদার করে আরো আমরা আরো একসাথে কাজ করতে পারবো। তো আমাদের মেয়েরা ফুটবলে গিয়ে আন্তর্জাতিক ভাবে পুরস্কার লাভ করছে, আমাদের কারাটে ক্লাস গুলো হচ্ছে, আমরা সরকারে দেখছে যে মেয়েরা এখন সব জায়গায় ঢুকতে পারছে, তার এই জায়গাটা তাদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করে।